ওয়েলকাম টু স্পোর্টস রিভাইজ। তো আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর এই ভিডিওটাই কিন্তু কথা বলবো এটিকে মোহন বাগানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবলার রয় কৃষ্ণাকে নিয়ে। তিনি কি জানিয়েছেন তার সোশ্যাল মিডিয়াতে মেরিনার্সদের উদ্দেশ্যে, সেটা কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো। কিন্তু তার আগে অবশ্যই, যারা আমাদের রেগুলার ভিডিও দেখছো বা যারা প্রথমবার এসছো কিন্তু এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ওঠা হয়নি, তারা অবশ্যই নিচে যে সাবস্ক্রাইব লেখা বাটনটা রয়েছে সেটা প্রেস করে দাও এবং তার পাশে যে বেল আইকনটা আছে সেটাও কিন্তু অল করে দিও। তাহলে এরকম ভিডিও আপলোড করলেই তোমরা সেই ভিডিও নোটিফিকেশন তোমাদের ফোনে সঙ্গে সঙ্গে পেয়ে যাবে, আর সঙ্গে সঙ্গে তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারবে। তো চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো তোমরা সকলেই জানো যে এটিকে মোহন বাগান কিন্তু হেরে গিয়েছিল মুম্বাই সিটি এফসির কাছে, এবং তারা কিন্তু মুম্বাই সিটি এফসির কাছে হেরে রানার্স আপ হয়। তো রয় কৃষ্ণা থেকে শুরু করে প্রত্যেক এটিকে মোহন বাগান ফুটবলার এফসি কাপের আগে তারা বাড়ি ফিরে গিয়েছেন সমস্ত বিদেশি ফুটবলার। সেই ক্ষেত্রে জানিয়ে রাখি যে তারা কিন্তু আবারও ফিরবেন এফসি কাপের আগে। এখন তারা ছুটি কাটাতে চলে গেছেন এবং যে সমস্ত টিম ম্যানেজমেন্ট রয়েছে তারাও কিন্তু এখন ছুটি কাটাচ্ছেন। তো জানিয়ে রাখি যে আজকে থেকে, অর্থাৎ আজকে বোধহয় 23 তারিখ, তো এটা তোমাদের জানিয়ে রাখলাম এই ভিডিওতে, যদি এটা টপিক ছিল না, যে আজকে থেকে কিন্তু দল গঠনের কাজ আবার শুরু করছে এটিকে মোহন বাগান ম্যানেজমেন্ট। অর্থাৎ 23 তারিখ থেকে কিন্তু ম্যানেজমেন্ট তাদের কাজ শুরু করে দিয়েছে। এবার আসি রয় কৃষ্ণের কথা। তো রয় কৃষ্ণা কিন্তু এতদিন ছিলেন দিল্লিতে, তিনি কিন্তু দিল্লিতে কোভিড নাইন্টিনের জন্য কোয়ারেন্টাইনে ছিলেন দিল্লিতে 3 দিনের। তারপরে কিন্তু তিনি ফিজির ফ্লাইট ধরে ফিজির দিকে রওনা হয়েছেন আজকে, এবং তিনি পৌঁছেও গিয়েছেন সেফলি। তো তিনি কি জানিয়েছেন তার সোশ্যাল মিডিয়ায়? তিনি কিন্তু জানিয়েছেন যে ফাইনালি হেডিং ব্যাক হোম টু ফিজি নাও আফটার বিং অ্যাওয়ে ফর 6 মান্থস ফর দ্য আইএসএল 7th ISL সিজন। তো সে ফাইনালি, আমি 6 মাস পরে বাড়ি ফিরছি, ফিজিতে ফিরছি 7th ISL সিজনের জন্য আমাকে থাকতে হয়েছিল এখানে। আই উড লাইক টু থ্যাংক ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ ইউ ফর অল দ্য লাভ অ্যান্ড সাপোর্ট ইউ হ্যাভ শোন মি ফ্রম নাও নিয়ার অ্যান্ড ফার। তোমাদের আমি প্রত্যেককে আমি আমার ধন্যবাদ জানাচ্ছি, যারা আমাকে এত ভালোবাসা দিয়েছো এবং সাপোর্ট করেছো, যারা আমার কাছে ছিলে এবং যারা আমার দূরে ছিলে, অর্থাৎ কাছে থেকে এবং দূরে থেকে যারা আমাকে সাপোর্ট করেছো তাদেরকে কিন্তু আমি আমার ভালোবাসা এবং সাপোর্ট জানাচ্ছি। থ্যাংক ইউ ফর ইওর ব্লেসিংস অ্যান্ড কাইন্ড ওয়ার্ডস। তোমাদের কথা এবং তোমাদের আশীর্বাদ কিন্তু এদের জন্য আশীর্বাদের জন্য কিন্তু আমি তোমাদের ধন্যবাদ জানাচ্ছি। দ্যাটস হোয়াট kept me going despite the circumstances and the challenges of living in a bubble and playing in empty stadium. তোমাদের এই শুভেচ্ছা বার্তা এবং আশীর্বাদই কিন্তু আমাকে এই রকম পরিস্থিতিতেও ভালো খেলতে এবং ফাঁকা স্টেডিয়ামেও ভালো খেলতে উদ্বুদ্ধ করেছে। হোয়াইল উই ডিডেন্ট ওয়াক অ্যাওয়ে উইথ দ্য কাপ দিস টাইম, ওয়াক অ্যাওয়ে উইথ সো মাচ লাভ অ্যান্ড গ্র্যাটিচিউড। যদিও আমরা এই বছর কাপ জিততে পারিনি, কিন্তু আমরা কিন্তু এবছর অনেক মেরিনার্সদের তরফ থেকে ভালোবাসা এবং শুভেচ্ছা পেয়েছি। দ্যাটস হোয়াট ফুটবল ইজ অ্যাবাউট। এটাই কিন্তু ফুটবলের মাহাত্ম, এটাই কিন্তু ফুটবল, ফুটবলের মানে কিন্তু এটাই। গড ব্লেস অ্যান্ড স্টে সেফ। তোমরা কিন্তু ভগবান তোমাদের আশীর্বাদ করুক এবং তোমরা সকলে সেফ থেকো এই কোভিড পরিস্থিতিতে। তো এটাই কিন্তু তিনি জানিয়েছেন, এবং তিনি দুটি ছবিও পোস্ট করেছেন, এবং তিনি কিন্তু পৌঁছেও গিয়েছেন তার স্ত্রীর সাথে, তিনি ছবিও পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। তো তিনি কিন্তু মোটামুটি ফিরবেন এটিকে মোহন বাগানের জার্সিতে, এটা তোমরা ধরে রাখতে পারো। তো এই ছিল জানো রয় কৃষ্ণা মেরিনার্সদের কী বার্তা দিয়েছেন সেটা তোমাদের জানিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না যারা এখনও সাবস্ক্রাইব করে ওঠোনি। তো চলো এখনকার মতো, টাটা, বাই।